বাবাকে যখন মানুষ জিজ্ঞেস করতো আপনার ছেলে কি করে, বলে যে নাটক করে, তো বলে নাটক করার জিনিস নাকি। তো পরে একবার আক্ষেপ করে আমার বাবা বলছিল যে 1000 টাকা বেতনের হলেও তুই একটা চাকরি কর, আচ্ছা, যেন মানুষকে বলতে পারে যে না চাকরি করে এমনই একটা নাটক। তো সেই নাটক দেখে বের হয়ে আসার পর আমার কাছে মনে হলো যে আমার জায়গা এটা। তখন আমার এই উপলব্ধি হলো যে না, আমি এই কাজটা করতে চাই। এর আগে আবার চাকরির সুবাদে আমার বিভিন্ন সময় বিভিন্ন জেলায় যেতে হয়েছে, যশোরে, কুমিল্লায়, বেশ কয়েক জায়গায় আমি ছিলাম, সেটা একটা বিষয়। আর হচ্ছে প্রতি বছরই আমরা গ্রামে যেতাম একবার, আমাদের গ্রামের বিশাল পুকুরে মাছ ধরা হতো। তারপরে এগুলো কাজে দেয় তো, এগুলো এই অবজারভেশন তো অবশ্যই কাজে দিয়েছে। তবে তারপরেও আমার একটু সমস্যা হয়েছিল, বিশেষ করে আমি যখন প্রথম সালাউদ্দিন লাবলুর সঙ্গে কাজ করতে যাই, লাবলু ভাইয়ের সঙ্গে শাকিন শাড়িশুরি নাটকে, তো প্রথম 2-3টা দৃশ্যে লাবলু ভাইয়ের একটি কমপ্লেন ছিল যে খুব বেশি আরবান মনে হচ্ছে, খুব শহরের মনে হচ্ছিল। তো তারপরে চেষ্টা করে করে সেখান থেকে পরে সেটা আমি আয়ত্ত করেছি, এবং সেটা তো বাংলাদেশ জানে যে কেমন আয়ত্ত করে। এবং যাই হোক, আমি একটু জানতে চাই যে পেশার জায়গা থেকে, স্বপ্নের জায়গা থেকে, তো বাংলাদেশে কোনো পরিবারই তো চায় না ছেলে মেয়ে ঠিক অভিনয় শিল্পী হোক। তো বাবা মা, আঙ্কেল আন্টির চা পাওয়া এবং তাদের ওই বিষয়টা, যেটা হচ্ছে যে আমার বাবা মার জন্য একটা সময় পর্যন্ত খুবই দুঃখের ছিল বিষয়টা, খুবই বেদনার ছিল। বাবাকে যখন মানুষ জিজ্ঞেস করতো আপনার ছেলে কি করে, বলে যে নাটক করে, তো বলে নাটক করার জিনিস নাকি। তো পরে একবার আক্ষেপ করে আমার বাবা বলছিল যে 1000 টাকা বেতনের হলেও তুই একটা চাকরি কর, আচ্ছা, যেন মানুষকে বলতে পারে যে না চাকরি করে। তো সেই জায়গাটা আমি উত্তীর্ণ হয়ে এসেছি, এবং আমার বাবা মা কখনোই আমাকে থিয়েটার করতে বাধা দেয়নি, শুধু সবসময় বলেছিল যে লেখাপড়াটা ঠিকমতো করিস। আর আমিও ওইভাবে বড় হইনি, আমার বাবা যথেষ্ট উদার এবং প্রগতিশীল চিন্তার মানুষ ছিলেন, এবং একটু নামটা বলেন না, আমার বাবার নাম জয়নাল আবেদিন, সরকারি চাকরি করতেন উনি। তো সেই জায়গা থেকে আমার বাবা কখনোই আমাকে নানান রকম বার দিয়ে আটকানোর চেষ্টা করেননি, শুধু তারা চেয়েছেন যে আমি ডিসিপ্লিনটা মানি এবং লেখাপড়াটা ঠিক মতো করি। আচ্ছা, আপনি, আপনার অনেক ভাই বোন, বেশ 91 একটা ইয়ে দেখে বড় হওয়া, তো সেই জায়গা থেকে কি মনে হয় যে একা ছেলে হলে এই পেশায় বিলং করাটা একটু মুশকিল হয়ে যেত? সেটা কখনো ভাবনায় আসেনি, তবে মানে মনে হয় না, মানে আমি ঠিক জানি না আসলে, একা একটা ছেলে হলে, মানে যেমন আমি দীর্ঘ প্রতীক্ষার পর, মানে 3 বোনের পর আমি প্রথম ছেলে সন্তান, তো সেই জায়গা থেকে অত্যন্ত মানে আকাঙ্ক্ষার, ভালোবাসার এবং চাওয়ার ছেলে সন্তান আমি সেই আমার পরিবারে, তো সেই জায়গা থেকে আমি আদরটা পেয়েছি আমার ছোট ভাই আসার আগ পর্যন্ত। তো সেই জায়গা থেকে আসলে অভিনেতা হব এটা তো আমি ছোটোবেলায় ভাবিনি, ভাবনাতেই আসেনি। একদিন HSC পরীক্ষা দেওয়ার পর বেলি রোডে যাচ্ছিলাম, তো গাইড হাউসে নাটক হচ্ছিল কোর্ট মার্শাল, তো সেই নাটকটা কি মনে করে 30 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে গেলাম একাই। হ্যাঁ, একাই, কোনো কাজ ছিল না, এক বন্ধুর আসার কথা ছিল কিন্তু সে আসছিল না, তো অপেক্ষা করতে করতে পরে আচ্ছা ঠিক আছে নাটকটা দেখে ঢুকি। তখন তো ফোন ছিল না যে মোবাইল দিয়ে মোবাইল করে ইয়ে করবো, তো নাটকটা দেখে, নাটক শেষে আমি কাঁদতে কাঁদতে হল থেকে বেরোয় আসি। আচ্ছা, এতটা, এবং হ্যাঁ, এবং যারা কোর্ট মার্শাল দেখেছে তারা প্রত্যেকেই জানবে, মানে গল্পটা এত অসামান্য যে যে অত্যন্ত কঠোর মনের মানুষ, কঠিন হৃদয়ের মানুষ, তারও চোখে জল চলে আসে, আর সেখানে সাধারণ মানুষের তো চোখে পানি আসেই, এমন একটা নাটক। তো সেই নাটক দেখে বের হয়ে আসার পর আমার কাছে মনে হলো যে আমার জায়গা এটা। তখন আমার এই উপলব্ধি হলো যে না, আমি এই কাজটা করতে চাই। এর আগে কোনো নায়ক তৈরি হয়নি শৈশব কৈশোরে? আমার কৈশোরে সেটা ক্লিন ডিস্টুড, আমি খুব ওয়েস্টার্ন মুভির এবং ওয়েস্টার্ন বইয়ের শিবা প্রকাশনীর কল্যাণে, আচ্ছা, আমার চোখে হিরো ছিল ক্লিন ডিস্টুড। আচ্ছা, তখন ওই দেখে এবং থিয়েটারে যাওয়া, তো থিয়েটার করার বিষয়টা তো আরও কঠিন এই সিদ্ধান্তটা, মানে থিয়েটার চর্চা করব আমি, এটা কিভাবে ওই তখন? হ্যাঁ, ওখান থেকে বেরিয়ে আমার মনে হলো যে তখন আমি একটু একটু, আমার এক সিনিয়র বন্ধু ছিল
রিজভি, ও ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো, ছাত্র ইউনিয়ন করতো। তারপরে সেই সুবাদে আমার অঞ্জন রায়ের সাথে পরিচয় হয়, আচ্ছা, হুমায়ুন ভাইয়ের সাথে পরিচয় হয়, তো তাদের সঙ্গে আমার মেলামেশে ওঠা বসা। তো রাজনীতির দিক থেকে একটু একটু করে হয়তো ভাবছিলাম আমি, তখন মনে হতো যে গুহারা আমার হিরো, চারু মজুমদার। তো সেই জায়গা থেকে এমনই ভাবছিলাম আমি যে হয়তো রাজনীতিটাই হয়তো করব বা কিছু একটা, এরকম ভাবনা ছিল। তো সেই প্রসঙ্গে আর একটু পরে আসবো, কিন্তু তার আগে জানতে চাই যে থিয়েটার আসলে কী দেয় যা অন্য কোনো অভিনেতা থেকে আলাদা করে? থিয়েটার আসলে একটা জীবনবোধ, মানে আমি মনে করি যে আমি যদি থিয়েটারটা না করতাম তাহলে আজকের রণক আমি অভিনেতা হিসেবে না, মানুষ হিসেবে আমি সেটা হতে পারতাম না। এবং থিয়েটার মানুষকে উদার করতে শেখায়, থিয়েটার জীবনটাকে অন্যভাবে দেখবার দৃষ্টিটা বদলে দেয়, ভাবনাটা বদলে দেয়। যেমন অভিনেতার প্রথম লেসনটা কী? অবজারভেশন, পর্যবেক্ষণ। তো আমি যখন মানুষকে পর্যবেক্ষণ করতে যাই তখন আমি আপনাকে দেখছি, দেখে আমি মনে মনে কল্পনা করছি যে আচ্ছা সে এরকম হেয়ার কাট করেছে, এরকম তার ইয়ে, তো আমি এক ধরনের ধারণা করি আপনাকে নিয়ে। তো এই পর্যবেক্ষণ যখন মানুষের প্রতি তৈরি হয়, এটাই তো এক অন্যরকম ভাবনা তৈরি করে মানুষের মনের মধ্যে। হ্যাঁ, এটা মোটামুটি আমার কাছে আলাদা কনফিডেন্ট দেয় কিনা। ধরা যাক নাসিরুদ্দিন শাহর সাথে একটা প্লে করতে গেলে আপনি যদি থিয়েটারে ব্যাকগ্রাউন্ড না থাকে তো সেই নার্ভাসনেসটা আর একটু বেশি হতো, বা ওই নার্ভাসনেসের বিষয়টা হচ্ছে এরকম যে আমি যত মানে যতবার মঞ্চে উঠেছি তার আগে আমার মানে মানে অসম্ভব টেনশন হতো। মঞ্চে ওঠার পর এক মিনিট পর্যন্ত আমি খুবই ডেঞ্জারাস মোমেন্টে থাকতাম। আচ্ছা, এক মিনিট চলে গেলে তারপর দেখি আমি কনফিডেন্ট হয়ে গেছি। তো থিয়েটার বিষয়টাই এমন, মানে মঞ্চে ওঠার আগ পর্যন্ত নিজের ভেতরে এক ধরনের অস্থিরতা, টেনশন, ভয় কাজ করে। তো উঠে যাওয়ার পর, শুরু হয়ে যাওয়ার পর তো সেটা আসলে অন্য জগৎ, মানে তখন মনে হয় যে আমি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। একদমই, এই প্রশ্নটা আমি অনেককেই করি যে থিয়েটার থেকে আসলে অনেকেই বলেন, যেমন সেদিন ওমপুরীরও একটা ইন্টারভিউ পড়লাম, সে হচ্ছে অন্য কোনো কিছুতে যদি আমার জীবিকার একদম সব কিছু চলে আসতো তাহলে শুধু থিয়েটারটাই করতো। তো আপনারও কি একই প্রশ্ন যদি রাখি যে পেশাদারিত্বের জায়গায় বা ফিনান্সিয়াল এই অ্যাসপেক্টসের জায়গায় কি আসলে মানুষ মডেলিং করে থিয়েটার থেকে অভিনয় করে? মডেলিং করে কিনা জানি না, তবে অনেক তো মডেল এসছে, মানে যেমন আমি অভিনয় ছাড়া আর কিছু করতে চাইনি, অভিনয় ছাড়া। হ্যাঁ, তো টেলিভিশনে অভিনয় করব কখনো ভাবি নাই, প্রথম 7-8 বছর তো একেবারেই না, প্রশ্নই ওঠে না। মানে থিয়েটারটা আসলে অভিনয়ের জন্য, টেলিভিশনের জন্য করা? টেলিভিশন না, তখন আমরা থিয়েটারটা শুধু থিয়েটারের জন্যই করতাম। তারপর তো বিভিন্ন চ্যানেল আসলো, তারপর একটা সময় এটা পেশা হিসেবে নেওয়ার সুযোগ তৈরি হলো, অনেকে নিলেন। মানে প্রথম কয়েক বছর যেটা হয়েছে যে কেউ অভিনয় করে এসছে টেলিভিশনে, আয় তুই যা, দূরে যা, হ্যাঁ আচ্ছা যা, এরকম মনোভাব ছিল আমাদের। শুধু আমার না, আরও অসংখ্য আমাদের যারা, আমরা খুব মানে রাত দিন 24 ঘন্টা শুধু থিয়েটার ছাড়া কিছুই ভাবতাম না। তো একটা সময় মনে হলো যে না, আমি আসলে আমি মাঝখানে একটা চাকরি জয়েন করি, কয়েক বছর করি চাকরি, কিন্তু মন কোনোভাবেই টানছিল না। তো যখন দেখা গেল যে না, টেলিভিশনে কাজ করা যায়, কাজ করলে হয়তো কিছু টাকাও পাওয়া যায়, তখন মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে অভিনয় তো করবো। সো থিয়েটার করে যেহেতু টাকা পাওয়া যাচ্ছে না, সুতরাং যে কাজটা ভালোবাসি সেটি করে যদি আমি উপার্জন করতে পারি, সো খারাপ কি? তখন আসলে ভাবনা, এই আগ্রহের জায়গাটাই জেনারেশন দুই জেনারেশন পরে আসলে এতটা কমে গেল কেন থিয়েটারের প্রতি? কোন লজিকটা আসলে মনে পড়ে? থিয়েটারটা আসলে থিয়েটারের জন্যই করা উচিত কাছে মনে হয়, আর থিয়েটার করে থিয়েটার থেকে শিখে এসে টেলিভিশনে করব এটার এখন আর প্রয়োজন আছে বলে মনে হয় না, কারণ এখন বিভিন্ন ইউনিভার্সিটিতে নাটক পড়ানো হয়, ফিল্ম অ্যান্ড মিডিয়া পড়ানো হয়, অ্যাক্টিং স্কুল আছে। তো অ্যাক্টিং অনেকের বাইবর্ন ট্যালেন্ট নিয়ে আসে, শুধু একটু গাইডলাইন পেলেই সে অসাধারণ অভিনয় করছে। তো টেলিভিশন সিনেমায় অভিনয়ের জন্য থিয়েটার করতেই হবে এমন কোনো কথা নেই, থিয়েটারটা আসলে আমার কাছে মনে হয় যে থিয়েটারের জন্যই করা উচিত। মানে আমি আমাকে 5 বছর সময় নিয়ে থিয়েটার তৈরি করলো, তারপর আমি থিয়েটার সেটা আসসালামু আলাইকুম বলে আমি কোর্স হিসেবে ধরলাম, হ্যাঁ কোর্স হিসেবে, তাহলে থিয়েটার কি পেলো? রাইট রাইট। যেমন আমি যখন থিয়েটার কি আসলে আপনারা জনপ্রিয় অভিনেতারা কিছু দেন? আমার কাছে যেটা মনে হয় আমি দিতে চাই, আমি করতে চাই থিয়েটারটা, কিন্তু বাংলাদেশে যেভাবে থিয়েটারটা হয়,
সেই থিয়েটারে আসলে পেশাদার অভিনেতাদের জন্য একটু কঠিন।